তুফান সিনেমার পর রায়হান রাফি হাজির হচ্ছেন তার নতুন ওয়েব ফিল্ম মায়া নিয়ে। যদিও এই মায়া নামের সিনেমা কিংবা নাটকের অভাব নেই, আপনাদের জানিয়ে দিই যে মায়া নামে কিছুদিন আগে ভুবলি একটি সিনেমা করেছে যেটি ঈদে মুক্তি পেয়েছিল। এমনকি তামিলের নয়নতারার সিনেমার নামও কিন্তু মায়া, এবং দীর্ঘ অনেকদিন পর মিথিলাও মায়া নামে একটি ওয়েব ফিল্ম নিয়ে হাজির হয়েছিল। সে যাই হোক, রায়হান রাফির মায়া ট্রেইলারটি কেমন ছিল আসুন কথা বলি। প্রথমে বলতে চাই যে ইমনকে নিয়ে, দীর্ঘদিন পর এরকম ইমনকে দেখে জাস্ট চমকে গেছি যে রায়হান রাফি ইমনকে কিভাবে ব্যবহার করেছে। তামিল সিনেমায় কিন্তু আমরা এরকম দেখি যে অনেক অভিনেতাকে নতুনভাবে আবিষ্কার করা যায়, তো রায়হান রাফি কিন্তু ইমনকে নতুনভাবে আবিষ্কার করেছে। আপনারা যদি ইতিমধ্যেই রায়হান রাফির মায়ার ওয়েব ফিল্ম ট্রেইলার না দেখে থাকেন, আমি বলবো জাস্ট দেখে আসুন। ইমন ডাকাত চরিত্রে হোক কিংবা একটি রহস্যজনক চরিত্রে দারুণভাবে ফাটিয়ে দিয়েছে। এবং আরেকটি ব্যাপার ভালো লাগছে যে দীর্ঘদিন পর সারিকাকে দেখেও ভালো লাগছে। সারিকা কিন্তু অনেক দিন হচ্ছে নাটক বা সিনেমায় অংশগ্রহণ করেনি, অনেকটা দূরেই চলে গিয়েছিল বলা যায়, তো সেই সারিকা হচ্ছে আবার ফিরে আসছে, তাও রায়হান রাফির সাথে। তো বুঝতেই পারছেন যে রায়হান রাফি যখন নির্মাণ করে কোনো কিছু কিন্তু কমতি রাখে না। তো বলবো যে ট্রেইলারে খুব বেশি কিছু দেখানো হয়নি, ইমনের রহস্যজনক চরিত্রটি কিছুটা আলোকপাত করা হয়েছে, তাছাড়া সারিকাকেও দেখানো হয়েছে। এবং সারিকাকে দেখে একটা কথাই মনে হচ্ছে যে এই মেয়েটি অভিনয়ের কিচ্ছু ভুলেনি, সে কিন্তু ফাটিয়ে দিয়েছে তার এই চরিত্রে। এবং আরেকটা ব্যাপার, দীর্ঘ অনেকদিন পর তার ওয়েব ফিল্মে সে নিজের নামই অভিনয় করছে মায়া চরিত্রে, এবং এখানে পুলিশ চরিত্রে নাদের চৌধুরীও আছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু ট্রেইলারটি খুব রহস্যজনক, তো মনে হচ্ছে যে বিঞ্জেতে এই ওয়েব ফিল্মটি দারুণভাবেই ফাটাবে। রায়হান রাফি নিজেকে এমন একটি জায়গায় নিয়ে গেছে তার কিন্তু দর্শকদের চাপ অনেক, তো সে যেহেতু ওয়েব ফিল্ম নির্মাণ করছে সে কিন্তু কোনো কিছুতে ছাড় দেয় না। যেমন আমরা তুফান সিনেমাতে দেখেছি সে সাকিব খানকেও কীভাবে দারুণ কাজে লাগিয়েছে, এবং গাজীর একায়াতের নামটিও বলতে হয়, গাজীর একায়াত কিন্তু সিনেমায় অতটা হচ্ছে কাজ করেনি কিন্তু সে একটি সিনেমা দিয়ে কিন্তু ফাটিয়ে দিয়েছে তুফান। তো রায়হান রাফির চোখ আছে, সে কিন্তু শিল্পীদের ভেতরে তার অভিনয়ের ক্ষুধাটি দেখতে পায়। যেহেতু আমরা ইমনকে দেখেছি অনেক দিন যাবতই কাজ করছিল কিন্তু কোনো আলোচনাই ছিল না, তো আশা করি যে নীরবকে নিয়েও যদি এরকম সে নির্মাণ করে তাহলে নীরবের মাঝেও কিন্তু অভিনয়ের যে সত্তাটি আছে সে তুলে ধরতে পারবে। তো রায়হান রাফির মতো পরিচালক আমাদের দরকার, সেটা আমরা হাড়ে হাড়েই বুঝতে পারছি। দর্শক কিন্তু রায়হান রাফির কাছে অনেক কিছু চায়। ইতিমধ্যে রায়হান রাফি তার পরবর্তী সিনেমা কী হবে সেটা লাইন আপ নির্মাণ করছেন। দর্শকরা চাচ্ছে সরাসরি তুফান 2 যাতে মুক্তি দেওয়া হয়, যেহেতু তুফান ওটিটিতে চলছে এবং ওটিটিতে বলা যায় যে মোটামুটি ভালোই সাড়া ফেলেছে। তো এখন দেখা যাক যে রায়হান রাফি আসলে তার পরবর্তী সিনেমা তুফান 2 নির্মাণ করেন নাকি আফরান ইশুকে নিয়ে কোনো নতুন সিনেমা নির্মাণ করেন। ইতিমধ্যে আপনারা জানেন চরকি এবং শাহরিয়ার শাকিলের সাথে সে কিন্তু দুটো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, তো সেই চুক্তিবদ্ধ সিনেমার নাম কি বা আর্টিস্টকে অভিনয় কে করছে কিছু এখনো জানা যায়নি। তবে দর্শকরা এটাই বলছেন যে আফরান নিশো যে কোনো একটা সিনেমায় থাকতে পারে, যেহেতু সুরঙ্গ দিয়ে রায়হান রাফির সাথে আফরান নিশোর একটি জুটি গড়ে উঠেছে। তো দর্শকরা রায়হান রাফির কাছে নতুন কিছুই চাচ্ছে। তো যাই হোক, বলবো যে মায়া ট্রেইলারটি মার্কেটিং লেভেল অতটা ভালো না হওয়ার কারণে কিন্তু দর্শকদের মাঝে অতটা ছড়িয়ে পড়েনি, কিন্তু মায়া ট্রেইলার যথেষ্ট ভালো হয়েছে, রায়হান রাফির কাজ মিস করা উচিত হবে না। তো বিঞ্জেতে এটা আসবে, কবে আসবে সেটা কিন্তু এখনো ডেট প্রকাশ করেনি। তো দেখা যাক, সারিকা এবং হচ্ছে ইমনের জন্য শুভকামনা। তো সবাই ভালো থাকবেন, টাটা।